লোকেদের মনোরঞ্জনের একটা ভালো সাধন হয়েছে ওখানে, খালি চিয়াল গার্ল বা চিয়াল বয় দিয়ে হয় না। আর নূতন একজন ও লাভলি গেছে, এখন ওকে দেখে মানে মানুষের খানিকটা মনোরঞ্জন হবে। তার কাতার যখন আসার কথা ছিল তখন শীতকালীন অধিবেশন চলছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে কাতারে চলে এসেছেন বিধায়ক মদন মিত্র। এবার তিনি কলকাতায় ফিরে যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর জন্য কি উপহার নিয়ে যাচ্ছেন সেটাই মদন মিত্রর সঙ্গে আমরা কথা বলে নেব। মহেন্দ্র, দেখছি আপনার হাতে রয়েছে আল রিহালা, এবারের বিশ্বকাপের ম্যাচ অফিসিয়াল বল, এটা কার জন্য নিয়ে যাচ্ছেন? দেখুন, আজকে যদি মমতা ব্যানার্জি আমায় না অনুমতি দিতেন, তাহলে আমি কেন আমার 14 পুরুষের ক্ষমতা ছিল না যে কাতারে আসি? তার কারণ আমি পাবলিক সার্ভেন্ট, এবং যখন বিধানসভা চলছে তখন যদি মুখ্যমন্ত্রীর অনুমোদন না নিই দলের সুপ্রিমো। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, উনি 23 তারিখ আমায় বললেন তুমি এখনো যাওনি। তাই বললাম তুমি তো বলে কদিন বাদে যেতে, যাও 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 তাড়াতাড়ি যাও 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 ঘুরে এসো। মুখ্যমন্ত্রী জন্যে কেন বলটা নিচ্ছি জানো? এই সেই মুখ্যমন্ত্রী সারা পৃথিবীকে দেখিয়েছে ক্লাবগুলোকে টাকা দাও, 10 লাখ, 5 লাখ, 15 লাখ যখন দিয়েছিল কত কথা, কিন্তু ক্লাবগুলো সব ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, কয়েক লক্ষ ক্লাবকে উনি। শুধু তাই নয়, আপনারা জানেন কি না জানি না, আপনাদের মাধ্যমে জানাই, বিদেশ বসু এবং মানস ভট্টাচার্যকে দিয়ে উনি একটা ফুটবল তৈরির কারখানা করে দিয়েছেন, গভর্নমেন্টের ফুটবল, যে বলটার নাম হচ্ছে জয়ী। সেই জয়ীর হাতে, সেই জয়ী যিনি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য আমি নিয়ে যাচ্ছি অ্যাডিডাস। এইটা দিয়ে কিন্তু নেইমারের পায়, এটা রোনাল্ডোর পায়। আমরা কথা বললাম মদন মিত্রের সঙ্গে, তিনি যেমনটা বললেন যে এবারে কাতার বিশ্বকাপের যে ম্যাচ অফিসিয়াল বল আল রিহালা তিনি নিয়েছেন, এবং কলকাতায় ফিরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন উপহার হিসেবে। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কাতার। পৌষ মেলার জন্য মাঠ দিতে নারাজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 6ই ডিসেম্বরের মধ্যে বিশ্ববারতীকে হলফনামা পেশের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, আমরা দেখেছি শর্ত সাপেক্ষে বিগত বছরগুলোতে মেলার অনুমতি দিয়েছিল পরিবেশ আদালত, কিন্তু আজকে বিচারপতি প্রধান বিচারপতি হলফনামা পেশের নির্দেশ দিয়েছেন বিশ্বভারতীকে, কিন্তু সওয়াল জবাব কি হলো আদালতে? আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে আপনারা জানেন শর্ত সাপেক্ষে বিগত বছরগুলোতে মেলার অনুমতি দিয়েছিল পরিবেশ আদালত, এবং বিশ্বভারতীর তরফ থেকে আদালতে যে দাবি করা হয় যে ব্যবসায়ীরা সহ অন্যান্য ব্যক্তিরা শর্ত মানার উৎসাহ দেখায় না, যার ফলে পরিবেশ আদালতে বিড়ম্বনায় পড়তে হয় বিশ্ববিদ্যালয়কে। বিশ্ববিদ্যালয়ের আপত্তি থাকলে মেলা হবে না, কিন্তু জেলার আর্থসামাজিক উন্নয়নের জন্য মেলা করা হয়, দরকার হলে আদালত সব পক্ষকে নিয়ে আলোচনা করে পদ বাতলে দিক। আদালতে এমনই সওয়াল শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের।